মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ এ সময় দলের সাধারণ সম্পাদক ও কাদের বলেন এখনও অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শক্তি দেশের স্বাধীনতার বিরুদ্ধে অন্তরায় বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি গণতন্ত্রের পথে বাধা হয়ে আছে তাকে প্রতিহত করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের আর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন স্বাধীনতার চেতনাকে ভুলণ্ঠিত করেছে সরকার গণতন্ত্র জনগণকে জিম্মি করে বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে সরকার আজকে তিপ্পান্ন বছর অতিক্রান্ত হবার পরে বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটি প্রশ্ন সেই গণতন্ত্র কোথায় গেল সেই দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির কোথায় গেল বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা হয়ে আছে এই অপশক্তিকে প্রতিহত করব